হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সংস্কারের কাজ বর্তমান সরকার কর্তৃক হাতে নেওয়া হয়েছে। স্বল্পতম সময়ের মধ্যেই বিমানবন্দরকে সম্পূর্ণরূপে সচল রেখে এই কাজ সম্পন্ন করা হবে। ইতিপূর্বে ১৯৯৬ সনে এই কাজ বিদেশি ঠিকাদার কর্তৃক করানো হয়েছিল। বর্তমানে এই কাজ দেশীয় অর্থায়নে দেশীয় ঠিকাদার ও দেশীয় পরামর্শক দ্বারা বাস্তবায়ন করা হচ্ছে। দেশীয় পরামর্শক বিআরটিসি বুয়েট ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রকৌশলীগণের তত্ত্বাবধানে মেসার্স আব্দুল মোনেম লিমিটেড ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি সম্পাদন করছে। গর্বের বিষয় হলো আমাদের দেশীয় একটি কোম্পানি আব্দুল মোনেম লিমিটেড করছেন এবং এই কাজের মান ওনারা যেটা দেখিয়েছেন সেটা সত্যিই অত্যন্ত ভালো। এবং আমাদের ইঞ্জিনিয়ার এবং বুয়েটের ইঞ্জিনিয়াররা প্রতি রাত্রে তাদের সাথে একসাথে কাজ করে এই কাজের ইন্সপেকশন করে থাকেন। উচ্চতর প্রযুক্তি সম্পন্ন এই কাজের জন্য আন্তর্জাতিক মানের মেশিনারি ও ম্যাটেরিয়ালস ঠিকাদার কর্তৃক সংগ্রহ করা হয়েছে এবং আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের গাইডলাইন অনুসরণ করা হচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত নোটাম অনুযায়ী ঠিকাদার রাত ১১টা থেকে সকাল ৮টা পর্যন্ত রানওয়েতে কাজ করেন এবং সকাল ৮টার মধ্যেই রানওয়ে
বিমান ওঠানামার উপযোগী করে দিয়ে তাদের ব্যবহৃত যন্ত্রাদি ও লোকবল সরিয়ে নেন। প্রতিদিনের এই কাজের প্রক্রিয়া ভিডিও চিত্রের মাধ্যমে পরিবেশন করা হল। উল্লেখ্য যে কাজটি আগামী মে ২০১৩র মধ্যেই সমাপ্ত হবে।